প্রশ্নটা হলো যে সতী দেহত্যাগ করলো, বাবার ঘরে গিয়ে আগুনে প্রাণত্যাগ করলো আস্তে। আচ্ছা, স্বামী নিন্দা শুনে সতী আগুনে পুড়ে মরলো কেন? সে তো গলায় দড়ি দিতে পারতো, বিষ খেতে পারতো, জলে ঝাঁপ দিতে পারতো, আগুনে পুড়ে মরলো কেন? তত্ত্বটা কোথায় লুকিয়ে আছে দেখুন। যে শরীরে কৃষ্ণ নাম প্রবেশ করবে না, যে শরীরে কৃষ্ণ কথা বলবে না, রাম নাম বলবে না, সেই শরীরটা কুকুরেও স্পর্শ করবে না, শিয়ালেও স্পর্শ করবে না মরে গেলে। আর যারা ভক্ত আছেন, যারা কৃষ্ণ কথা বলে না, যারা রাম কথা বলে না, কুকুরের মুখ দেখবেন তো তাদের মুখ দেখবেন না। অসুবিধাটা কোথায় জানেন? আমরা এত সহজ পথ আমাদের এনে দিয়েছে প্রভু, কিন্তু মুসলিমদিকে দেখুন, যত কাজই থাকুক পাঁচবার নামাজটা মসজিদে গিয়ে ঠিক পড়বে। মুসলিমরা পাঁচবার নামাজটা মসজিদে গিয়ে ঠিক পড়বে, যত কাজই থাকুক, সব কাজ ফেলে দিয়ে। আর আমরা হিন্দুরা কি করব? ওই পুজো থাক, অর্চনা থাক, যা থাকবে থাক, হরিসভা থাক, কীর্তন হোক, পাঁচবার ওই টিভিটা খুলতে ভুলবো না, ওই সিরিয়াল কটা দেখতে হবে। এইখানে হচ্ছে মুশকিলটা। তাহলে কি গো, সতীকে আগুনে পুড়ে মরতে হলো আস্তে। আগুনে পুড়ে মরলো কেন? না, ওই যে ভোলানাথ পঞ্চমুখে কৃষ্ণ নাম করতো আস্তে, পঞ্চমুখে কৃষ্ণ নাম করতো, সতী কোনোদিন জিজ্ঞাসা করেনি যে স্বামী পঞ্চমুখে তুমি কি বলো, অর্থাৎ কৃষ্ণ নাম শোনার কোনোদিন আকাঙ্ক্ষা হয়নি। যে দেহতে কৃষ্ণ নাম প্রবেশ করতে চায় না, সে দেহটা থাকার চেয়ে না থাকাই ভালো। তাই ভোলানাথ সিদ্ধান্ত করলো যে সতীর দেহটাকে কি করতে হবে, সোনাকে আগুনে ফেলে কি করে খাতটাকে পুড়িয়ে দিয়ে খাঁটি সোনাটাকে করে নিয়ে আসে, তাই না? তাই সতীর দেহতে কৃষ্ণ নাম ঢুকছে না, তাই সতীর দেহটাকে আগুনে পুড়িয়ে খাঁটি করে নিয়ে আসতে হবে, যে শরীরে কৃষ্ণ নাম ঢুকবে। তাই সতীকে আগুনে নিক্ষেপ করলো, আগুনে নিক্ষেপ করে সতী দেহান্ত হলো। তারপর আবার যখন জন্ম নিল, তখন হিমালয় কন্যা পার্বতী হয়ে জন্মগ্রহণ করলো, ভোলানাথ তাকে স্ত্রী রূপে বরণ করলো। এটাই হলো তত্ত্ব আস্তে। তো ভোলানাথ এবার সতী মারা গেছে, এখন শ্মশানে বসে আছে। ওই কি নারদ বললো, মামা ও মামা, বলে কি রে? বলে মামা তুমি আবার বিয়ে করো মামা। বলে আমি আবার বিয়ে করবো কি রে? এই সতীর মতো স্ত্রী আমার মারা গেছে, এমন স্ত্রী যার মারা যায় তাকে কি আর বিয়ে করতে আছে রে? বলে মামা তুমি বিয়ে করো, তোমার কষ্ট আর সহ্য করতে পারছি না। এই তুমি বইয়ের জন্য দুঃখ করছো, কষ্ট করছো। বলে আমার বইয়ের জন্য দুঃখ কষ্ট তোকে কে বলেছে? বলে মামা দেখলে বোঝা যায় মামা। তুমি তুমি অমত করো না মামা, তুমি গোটা টান বিয়ে না করো, একটু মতো বিয়ে করো। বলে পাগল নাকি রে, একটু মতো আবার বিয়ে হয় নাকি রে? বলে মামা তুমি বিয়ে অন্তত করো। বলে বেশ তাহলে আস্তে। এই আমাদের ছেলেদের একটা স্বভাব দেখবেন, 80 বছরের বুড়োকে যদি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বলা হয় না, তাহলে দেখবেন মনটা নেচে উঠে বিয়ে করবে জন্য। বলে বেশ বলছিস তখন, তোমার ব্যবস্থা কর, একটা ব্যবস্থা কর। তো বলে মামা ব্যবস্থা করে দিয়েছি, তুমি শুধু তৈরি হয় নাও। বলে কোথায় রে? বলে ওই যে মা মেনকার মেয়ে পার্বতী, ব্যবস্থা হয়েছে, তুমি তৈরি হয় নাও, বর সেজে নাও আস্তে। তা ভোলানাথ বর্ষাচ্ছে আস্তে, ভোলানাথ বর্ষাচ্ছে কিভাবে? শ্মশানে বসে আছে, এখন টোপর কোথায় পাবে, মালা কোথায় পাবে? টোপর করেছে কাকে? এক গাদা সাপকে কুণ্ডলী পাকিয়ে একটা টোপর করেছে, গলায় রজনীগন্ধার মালা। রজনীগন্ধার মালা তো নেই, কি করলো, একটা বড় সাপকে নিয়ে গলাতে ঝোলালো, মালা করলো। তাহলে সাপের টোপর, সাপের মালা, আর একটা বাঘছাল পরে নিল। তো বাঘছালটা যখন পড়লো আস্তে, বাঘছালটা যখন পড়ছে, তো বাঘছালটা এতে উঠছে না, বাঘছালটা আঁটাতে পারছে না, কি করবে? এখনকার দিনে ছেলেরা দেখবেন সব প্যান্ট পরে, প্যান্টের সঙ্গে একটা বেল্ট থাকে কোমরে, বেল্ট শক্ত করে, তাহলে বেল্ট চাই তো, তা এটা আঁটাবার জন্যে। তো বাঘছালটাকে পড়বে, একটা বেল্ট দিয়ে আঁটতে হবে, বেল্ট কোথায়? একটা সাপকে নিল, সেই সাপটাকে নিয়ে বেল্ট করে আচ্ছা করে গিট দিয়ে দিয়েছে, বোঝা গেল? তাহলে সাপের টোপর, সাপের মালা, আর বাঘছাল, আর কোমরে হচ্ছে একটা কি বেল্ট, সাপ দিয়ে বেল্ট আস্তে।
এই বাঘছালটা যেটা পড়লেন, বাঘছালটা পেয়েছিলেন কোথায়? ভোলানাথ যে বাঘছালটা পড়লেন, সে বাঘছালটা কোথায় পেয়েছিলেন? হ্যাঁ, হিরণ্যকশিপুকে যখন বধ করতে গেলেন, ভগবান বিষ্ণু নৃসিংহ নরহরি মূর্তি ধারণ করে, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু মূর্তি ধারণ করে, কেন না? হিরণ্যকশিপু বম্বার বলে বলিয়ান ছিলেন, কেউ তাকে মারতে পারবে না, স্বর্গ মত্ত পাতালে কোনো গন্ধব্য কিন্নর মানুষ পিশাচ দেব দেবী কেউ তাকে মারতে পারবে না। তাহলে দেব পারবে না, দেবী পারবে না, মানুষ পারবে না, পিশাচ পারবে না, তাই ভগবান কি করেছিল, অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পশু মূর্তি ধারণ করেছিল, তাই না? তাই অর্ধেকটা পশু মূর্তি যখন ধারণ করলো, তখন বাঘছালটা পড়েছিল সেই নৃসিংহ নরহরি, ভগবান বিষ্ণু নারায়ণ নৃসিংহ নরহরি রূপে বাঘছালটা পরে হিরণ্যকশিপুকে বধ করতে গেছিলেন। হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নারায়ণ বিষ্ণু যে বাঘছালটা ছেড়ে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন, দেবাদিদি মহাদেব সেই বাঘছালটা তুলে নিয়েছিলেন আর প্রভুকে বলেছিলেন, প্রভু আজ থেকে তোমার অঙ্গের বাঘছাল আমার অঙ্গে থাকবে, আমি অঙ্গে পড়ে আজ থেকে তোমার ওই নাম পঞ্চমুখে নিতাই গৌর হরি বল বলে সেই বাঘছালটিকে পড়েছে। আস্তে, এইবারে বিয়ে করতে যাচ্ছে, আস্তে আস্তে। তো বিয়ে করতে গিয়ে এখন হয়েছে কি দেখুন, মা মেনকার কাছে গিয়ে দেবর্ষী নারদ বলছে, মা ও মা, বলছে কি হয়েছে নারদ? বলে, মা বরণডালা সাজিয়েছো, জামাই তো আসছে। তা বলে, হ্যাঁ বরণডালা সাজিয়েছি। বলে, কই দেখি বরণডালা দেখি? তা বরণডালা দেখলো, বলে এই দেখো নারদ কেমন হয়েছে। বলে, মা সাজানো সব হয়েছে কিন্তু একটা জিনিস নেওয়া হয়নি। বলে, কি? বলে, মা ওই ঈশানমূলের শেকড়টা নেওয়া হয়নি। ঈশানমূলের শেকড়? বলে, হ্যাঁ মা, এই একটা বউ তো মরে গেছে, তোমার মেয়ের মঙ্গল হবে মা, ঈশানমূলের পাঁচটা শেকড় অন্তত ডালাতে নাও। আর আপনারা জানেন যে ওই যে ভোলানাথ সাপ গায়ে নিয়ে আসছে, আর ঈশানমূলের শেকড় যদি সাপের সাপ যদি ঈশানমূলের শেকড়ের গন্ধ পায় তো পাঁচ মাইল দূরে গিয়ে দম নেবে সাপ। নারদ মনে মনে বলছে, মামা আজকে তোমার বাজাবো ধাম্মা, দেখো আজ কি করছি, তোমাকে বিয়ে করার শখ বুড়ো বয়সে দেখাচ্ছি বিয়ে করা। তাহলে কি এখন মা মেনকাকে বলেছে, মা পাঁচটা ঈশানমূলের শেকড় নিয়ে নাও মা, তোমার মেয়ের মঙ্গল হবে। এখন মায়ের মন, মা ভাবছে যে পাঁচটা কেন, মেয়ের যদি মঙ্গল হয় তাহলে পঞ্চাশটা নিয়ে নি। তা পঞ্চাশটা শেকড় ওই বরণডালাতে নিয়ে নিয়েছে, এখন বরণডালাতে নিয়ে নিয়েছে শেকড়। আর ভোলানাথ এসে দাঁড়ালো ছাদলা তলাতে, আসতে ছাদলা তলাতে ভোলানাথ এসে দাঁড়ালো। তা বৈদিক শাস্ত্রের নিয়ম অনুসারে যখন ছান্দা তলায় বিবাহ শুরু হয় তখন দাঁড়াতে হয় কি করে, নববরবধূকে কোড়ে আঙুল ধরে দাঁড়াতে হয়, কি তাই তো? কোড়ে আঙুল ধরে দাঁড়াতে হয়। তা কোড়ে আঙুল ধরে পার্বতী আর ভোলানাথ দাঁড়িয়ে আছে। মা মেনকা এইবারে বাড়ি থেকে সেই ঈশান পঞ্চাশটা ঈশানমূলের শেকড় নিয়ে বরণডালাটা আনছে, আর যেই না ঘর থেকে বরণডালাটা নিয়ে বেরিয়ে এসেছে, ওই দু পা এগিয়ে এসেছে, অমনি দক্ষিণা বাতাস ফুর ফুর করে বইতে শুরু করেছে। প্রথমেই বাতাসের গন্ধ কে পেয়েছে, ওই টোপরের সাপগুলো, ইয়া বড় সরিত্ব, তা টোপরের সাপগুলো পেয়েছে গন্ধ, ঈশানমূলের শেকড়ের গন্ধ, এখন সরসর সরসর করে টোপর গলে চলে গেল, টোপর চলে গেল ঈশানমূলের গন্ধতে। আরো দু পা যখন এগিয়েছে তখন এইবারে গলার মালা গল গল করে গলে চলে গেল ঈশানমূলের গন্ধতে। এখন পার্বতী দেখছে, তো বড় মুশকিলে তো ঘটনা ঘটে যাবে, এই তো যদি এইবারে আরো দুপা মা মেনকা বুঝতে পারছিল, মা মেনকা আরো দুপা যখন এগিয়েছে তখন কি হয়েছে, এবার যে কোমরে বেল্টে আছে সাপটা, সে বেল্টে এবার দুলতে শুরু করে দিয়েছে, কোমরের বেল্টে এবার দুলতে শুরু করেছে। পার্বতী ভাবছে তবে ঘটনা ঘটে যাবে, যদি এই বাঘছালটা খুলে যায় তাহলে তো ঘটনা ঘটে যাবে, তাই বলছে ইশারা করে পার্বতী। এবার বললাম না ইশারা সবাই বুঝতে পারে না, কতবার ইশারা করলে আপনারা বুঝতে পারলেন না যে একটু চুপ করুন আমার দিকে নজর করুন, তাই বলতে বাধ্য হলাম। এবারে পার্বতী ইশারা, নতুন স্বামী দাঁড়িয়ে আছে, এখন এত লোক আছে, তো ইশারা করে বলছে, এই বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, বসলে ঘটনা ঘটবে না, পুরো ঘটনা ঘটবে না, মিনি ঘটনা ঘটবে, বসে পড়ো। ভোলানাথ ভাবছে যে নতুন বউ বিয়ে করতে এসেছি, আবার আমাকে টিপ দিচ্ছে, এত বড় হিম্মত, আমার ও ভাবছে আমাকে টিপ দিচ্ছে, ইশারা বুঝতে পারেনি। তখন ভোলানাথ করেছে কি, আরো জোরে জোরে টিপ দিয়েছে,
পার্বতী বলছে তবে মরো, ঘটনা তোমার ঘটেই যা। এখন হলো কি, পরণডালা নিয়ে মা মেনকা মাথাতে ঠেকিয়ে দিল আর বেলটি একদম খুলে গেল, বাঘছাল পড়ে গেল, ঘটনা ঘটল। এত বড় শরীর একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, কি অবস্থা বলুন তো। আস্তে 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 এসে বসে পড়ুন, কথা হবে না, চুপ করে এসে বসে পড়ুন। আস্তে আস্তে এখন হলো কি, যাই হোক ঘটনা ঘটে গেছে, এখন ওই বাসর ঘরে নিয়ে গেল পার্বতী এবং ওই ভোলানাথ বাসর ঘরে আছে। এখন পার্বতী রাগে মুখ লাল হয়ে আছে, ভোলানাথ বলছে পার্বতী, ও পার্বতী চুপ, অপদার্থ কোথাকার পার্বতী, পার্বতী কি ঘটনাটা না ঘটালে, কত করে ইশারা করছে যে বসে পড়ো বসে পড়ো, বসলে পুরো ঘটনা ঘটবে না, মিনি ঘটনা ঘটবে, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা ঘটিয়ে দিলে, কি হলো বলো তো। ভোলানাথ বলছে পার্বতী, তুমি যে আমাকে ইশারা করে বসতে বলছিলে আমি বুঝতে পারিনি, তোমার ইশারা বুঝতে পারিনি, তুমি টিপ দিচ্ছিলে, আমি ভাবলাম ছান্দা তোলাতে টিপাটিপি করতে হয়, তুমিও টিপলে আমিও টিপলাম, আমি বুঝতে পারিনি যে তুমি ইশারা করছিলে, তাই গৌর হরি বল, ইশারা বুঝতে পারলে আজকে সকলেই হরিনামে মত্ত হতেন, বুঝতে পারছেন না বলে তাই আজকে কাণ্ড হচ্ছে। তাই একবার সকলে মিলে আমার সঙ্গে বলুন, হরি বল 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 হরি 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 বল 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 হরি ভক্তমণ্ডলী মায়েরা চলুন, অনেক আনন্দ হলো, এবার আমরা সেই লীলায় ফিরে যাই যেথায় বিল্বমঙ্গল ঠাকুর অহল্যার কাছে দাঁড়িয়ে আছে, মা গো আমাকে কৃষ্ণ পথের পথিক করে দাও, আমি যেন কৃষ্ণ পথের পথিক হতে পারি, আমি যেন কৃষ্ণ চরণ দর্শন পায়। আসতে রে বাবা, অহল্যাকে বলল মা তুমি আমাকে খপার কাটা দুটো একটু দাও, তুমি যে মাথায় খপার কাটা দুটি বেঁধেছো বেলকুড়ির কাঁটা, সে বেলকুড়ির কাঁটা দুটি তুমি আমাকে দাও। কেঁদে উঠল অহল্যা, বললো এ তুমি কি বলছো, মা বলে ডেকেছো, মা হয়ে সন্তানের চোখে কেমন করে আমি কাঁটা ফুটে দেব, পারবে না, স্বামীর আদেশে এসেছো দিতে অঙ্গ, তবে কেন না পারবে তুমি আমার নয়ন বিদ্ধ করতে, করো বিদ্ধ দাও, চোখ আমার বিদ্ধ করে দাও, পারবো না, ও কথা বলো না, আমি মা হয়ে কেমন করে ছেলেকে অন্ধ করবো, ওগো ওগো দেখো ছেলে কি চাইছে, বললো ছুটে এলো বণিক, বললো অহল্যা কাঁদছ কেন, বলে দেখো কি চাইছে, বললো আমার আমার চোখ দুটি তোমরা বিদ্ধ করে দাও, এই চোখ দিয়ে আমি আর বুঝতে পেরেছি, এই চোখ দিয়ে আর যাই হোক এই জাগতিক জগতের সব কিছু দেখতে পাবো,
কিন্তু গোবিন্দ চরণ এই নয়ন দিয়ে দর্শন হবে না। তাই যে নয়নে গোবিন্দ দর্শন হবে না সেই নয়ন আমি কেন রাখবো, কার জন্যে রাখবো? দাও দাও এই নয়ন আমাকে বিদ্ধ, পারবে না তোমরা বিদ্ধ করতে? তাহলে দাও দাও আমাকে, আমাকে কাঁটা দুটি দাও না, তোমার এই বেলকুড়ি কাঁটা দুটি আমাকে দাও। আস্তে আস্তে বিল্বমঙ্গল ঠাকুর মাথার খপার কাঁটা দুটি তুলে নিল। খপার কাঁটা দুটি তুলে নিয়ে নিজের চোখ দুটিকে বিদ্ধ করে দিল। ঝরঝর করে সেই চোখ থেকে রক্ত ঝরতে লাগলো, অন্ধ হয়ে গেল বিল্বমঙ্গল। অন্ধ বিল্বমঙ্গল বণিক অহল্যাকে বলল, মা গো আর সংসারে নয়, যাও তোমরা সংসার ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করো, সেখানে গিয়ে তোমরা রাধা মাধবের দর্শন করবে, যাও। অহল্যার বণিক ওই বিল্বমঙ্গলের পথযাত্রী হলো বিল্বমঙ্গল, অন্ধ হয়ে রাস্তায় বেরিয়ে পড়লো বণিক আর অহল্যা সংসার ছেড়ে। ঠাকুরের নাম নিয়ে অন্ধ বিল্বমঙ্গল যাত্রা করলো সেই অজানা পথের উদ্দেশ্যে। ঠাকুর প্রণাম নিও 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 ঠাকুর প্রণাম তুমি নিও প্রণাম তুমি নিও ঠাকুর প্রণাম তুমি ঠাকুর প্রণাম। ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে অন্ধ বিল্বমঙ্গল রাস্তায় যেতে যেতে নাম শুদ্ধতায় দেহটা পরিপূর্ণ হল। নাম তো অনেক করছি গো, কিন্তু অন্তর্যামী ভগবানের নাগাল পাচ্ছি না কেন জানো? নাম শুদ্ধতায় দেহটা পরিপূর্ণ হচ্ছে না। নাম শুদ্ধতায় দেহটা যেদিন পরিপূর্ণ হয়ে যাবে সেদিন আর ভগবান থাকতে পারবে না, ছুটে আসতেই হবে। তাই অন্ধ বিল্বমঙ্গল যখন কৃষ্ণ নাম করতে করতে রাস্তায় চলে যাচ্ছে, আহার নাই, নিদ্রা নাই, বস্ত্র নাই, অন্ন নাই, সংস্থান নাই, বাসস্থান নাই, শুধু কৃষ্ণ 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 বলে চলে যাচ্ছে। এখন যেতে যেতে হলো কি, অচৈতন্য হয়ে
লুটিয়ে পড়লো রাস্তাতে, কেন এতদিন ধরে খায়নি রক্ত মাংসের শরীর, তো এতদিন খায়নি, এতদিন ঘুমায়নি, শুধু কৃষ্ণ কৃষ্ণ অন্ধ বিল্লমঙ্গল অচৈতন্য এই রাস্তায় পড়ে গেছে। থাকতে পারলেন না অন্তর্যামী ভগবান শ্রীহরি, ওই ভক্তকে বাঁচাবার জন্যে ভগবানকে ছুটে আসতে হলো একটা রাখালের বেশ ধারণ করে। রাখাল কি করেছে, একটা একটা বাঁক নিয়েছে, একটা বাঁকে দুদিকে দুদিকে নবনীর ভাণ্ড নিয়েছে, নবনীর ভাণ্ড নিয়ে হাঁকতে হাঁকতে চলেছে গো, যেখানে বিল্লমঙ্গল পড়ে আছে অচৈতন্য সেই রাস্তা দিয়ে হাঁকতে হাঁকতে যাচ্ছে। আজ কাঁধে লোজে ননি ভাণ্ড, লোয়ে চলে প্রাণ গোবিন্দ, কাঁধে লোজে ননি ভাণ্ড। গোপাল একটা ভাণ্ডকে নিয়ে নবনী নিয়ে হাঁটতে হাঁটতে শুনেছে, হ্যাঁ গো নবনী নেবে তোমরা, ননী নেবে গো ননী। আস্তে আস্তে শ্রী গোবিন্দের কণ্ঠস্বর শুনে সে অচৈতন্য দেহটা চৈতন্য প্রাপ্ত হলো। রাস্তায় পড়েছিল বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল বলে উঠল, তুমি কে গো? আমি আমি কে জানো, আমি ফেরিওয়ালা, আমি ফেরি করি ওগো হরি না সুধা। Yeah.
হয় না, বলে ও ফেরিয়াওয়ালা তুমি তুমি ফেরি করতে কোথায় যাবে গো? বলে আমি আমি ফেরি করব বৃন্দাবন, এখন আমি বৃন্দাবনে যাব। বলে আমায় একটু তুমি নিয়ে যাবে, আমার বড় আশা আমি বৃন্দাবনে যাব। বলে বৃন্দাবনে যাবে তো তুমি চলে যাও, আমাকে কে? বলে আমি আমি তো দেখতে পাই না, আমি যাব কেমন করে, এই দেখো আমি অন্ধ। বলে ও তুমি অন্ধ, আর আমার আমার চলার তো সামর্থ্য নেই, আমি যেতে পারবো না, তুমি আমায় একটু কষ্ট করে নিয়ে চলো। বলো তুমি যেতে পারবে না অন্ধ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আমার ভাণ্ড থেকে একটু নবনি খাইয়ে দিই ভক্তমণ্ডলী মায়েরা। ভক্ত ভগবানের সেবা দেয়, কত বড় বিল্বমঙ্গল ভক্ত দেখুন। আজ ভগবান শ্রীহরি তার নবনীর ভাণ্ড দিয়ে ভক্তের সেবা দিতে এসেছেন। তাই বললো নাও নাও তুমি একটু তুমি একটু আমার কাছ থেকে একটু ক্ষীরসর নবনী খেয়ে নাও। তাই করলো কি গো, ওই বিল্বমঙ্গলকে ভগবান নিজ হাতে সেবা দিলেন গো, ক্ষীরসর নবনী খাওয়ালেন। আর সেই সেবায় পরিতৃপ্ত হয়ে বিল্বমঙ্গল ঠাকুর সেই রাখাল বালক কৃষ্ণকে বললো আমি একটু বৃন্দাবনে তোমার সঙ্গে যাব। যাবে তুমি সেখানে গিয়ে কি করবে? বলে তুমি হাঁকবে ননী নাও বলে, আর আমি আমি কি বলবো জানো? আমি ফেরিওয়ালা ফেরি করি ওগো হরি নামে সুধার, আমি ফেরিওয়ালা ফেরি করি ওগো হরি নামে সুধার, ফেরিওয়ালা ফেরি করি নটায় শেষ করে দিচ্ছি, তারপরে বাবা আর কিছুটা করবেন, আমি থাকবো তখন, আমি সম্পূর্ণ করবো, আর পাঁচ মিনিট আমার সময় আছে, সম্পূর্ণটা করে দিই, তারপর আর কিছুটা হবে, আমি তখন থাকবো আসরে। তো হয়েছে কি, বিল্বমঙ্গলকে নিয়ে ভগবান করলো কি গো, আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি তো সে পথ চিনি না। বিল্বমঙ্গলকে নিয়ে বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে এসে বিল্বমঙ্গল ঠাকুর বললেন সখা আমাকে তুমি আমাকে তুমি যমুনায় নিয়ে যাবে না? বললো হ্যাঁ যমুনায় যাবে, তো চলো তুমি যমুনায় চলো। যমুনায় ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনে যারা গেছেন বা যাননি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা গেছেন তাদেরও বলবো, যারা যাননি তাদেরও বলবো। বৃন্দাবনে গিয়ে প্রথমে কি করবেন, পাণ্ডারা এলো বললো যে বৃন্দাবনে যাবি? বললো হ্যাঁ যাবো। কে যাবে? যার এক গাদা টাকা পয়সা আছে সেই যাবে, তাই তো? হ্যাঁ, টাকা অর্থের অহংকারে বৃন্দাবন যেতে হবে। তারপর সেখানে গিয়ে ওই একটা বড় হোটেলে উঠবেন, ভালো মন্দ খাবেন আর শ্রী গোবিন্দ দর্শন করবেন, তাই তো নাকি? বৃন্দাবনে গিয়ে তিনটি রীতি মানতে হবে, প্রথমে সেই তিনটে রীতির কথা বলে দিয়ে যায়। প্রথমে যাবেন কোথায়? প্রথমে যাবেন শ্রী যমুনাতে। যমুনাতে গিয়ে কি করবেন, স্নান করবেন? বললো না, যমুনাতে গিয়ে যমুনার জল পান করতে হয় আর গঙ্গাতে গিয়ে গঙ্গার জলে স্নান করতে হয়। প্রথমে যমুনাতে গিয়ে যমুনার জল পান করবেন, কেন না? যমুনার সৃষ্টি হয়েছে ভগবানের হৃদয় থেকে আর গঙ্গা সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, তাই গঙ্গাতে গিয়ে যত ডুব দেবেন তত পাপস্খলন হবে। আর যমুনাতে গিয়ে প্রথমেই এক গুণ্ডুর জল পান করবেন, তারপরে স্নান করবেন। তার স্নান করার পর কি করবেন, খরচে টাকা থাকলে হবে না, যতই টাকা থাকুক যতই ধনী হন, স্নান করার পর রাস্তায় বেরোবেন। রাস্তায় বেরিয়ে প্রথমে স্নান করার পর যাকেই দেখতে পাবেন তার কাছে কি করবেন, মাধুকরি করবেন, হাত পাতবেন। আজ মেঘে খাবে মাধুকরি, ঘুমে দিবি গলা করি, ওরে মেঘে খাবে মাধুকরি, ঘুমে দিবি গলা করি, আজ মেঘে খাবে মাধুকরি, ঘুমে দিবি গলা করি, ওরে মেঘে খাবে মাধুকরি, ঘুমে দিবি গলা করি।
বৃন্দাবনে গিয়ে প্রথমে কি করবেন? যমুনাতে ওই এক গন্ডু জল পান করবেন, তারপর স্নান করবেন, তারপরে রাস্তায় দাঁড়িয়ে যত পকেটেই টাকা থাক, যতই কুড়োজে টাকা থাক, একটু মাদুকরি করবেন, ভিক্ষা করবেন, ভিক্ষা করে সে ভিক্ষান্ন সেবা দেবেন। আর বৃন্দাবনে কোনো আসন নিয়ে বসবেন না, মাটিতে গড়াগড়ি দেবেন, ধুলাতে গড়াগড়ি দেবেন, ব্রজে ধুলায় গড়াগড়ি দেবেন। কেন ধুলায় গড়াগড়ি দিলে কি হবে? হ্যাঁ, প্রেম ভক্তি লাভ হবে। একবার মুখে হরি বলাইয়ার ধুলি মাখা, অন্ধ বিল্লমঙ্গল স্নান করতে যাবে, অমনি যমুনাতে ধারে যেই না যাবে, ভগবান করলেন কি গো, তার শ্রীহস্ত দিয়ে দুটি নয়নে হাত বুলিয়ে দিলেন, যেই না হাত বুলিয়ে দিলেন অমনি নয়ন ফিরে পেলেন বিল্লমঙ্গল। ফিরে পেয়েই দেখছেন কি, সামনে যমুনা, সামনে গিরিগোবর্ধন, কিন্তু যে সখা তাকে নিয়ে এলো সে আর নেই, তার সামনে অন্তপ্যান হয়ে গেছে। তাই বিল্লমঙ্গল ঠাকুর বলে উঠল কি, একটা শ্রেষ্ঠ পদ বিল্লমঙ্গল ঠাকুর লিখলেন তার গ্রন্থে। জয়দেব যেমন লিখেছিলেন গীতগোবিন্দম কাব্যগ্রন্থ, বিল্লমঙ্গল ঠাকুর একটা গ্রন্থ লিখেছিলেন, কি নাম গ্রন্থটার জানেন না, শুনে নিন ভালো করে। বিল্লমঙ্গল ঠাকুর যে গ্রন্থটা লিখেছিলেন সেটার নাম হলো শ্রীকৃষ্ণ কর্ণামৃতম, শ্রীকৃষ্ণ কর্ণামৃতম বিল্লমঙ্গলের লেখা। আর জয়দেব কি লিখেছিলেন? গীতগোবিন্দম, তাই তো? তা শ্রীকৃষ্ণ গীতগোবিন্দে যেমন একটা শ্রেষ্ঠ জায়গা আছে কি, স্বরগরল খণ্ডনাং মম শির সিমন্ডনাং ভগবান নিজ হাতে লিখেছিলেন দেহি পদ পল্লব উদারাম, তেমনি শ্রীকৃষ্ণ কর্ণামৃতমের একটা শ্রেষ্ঠ জায়গা আছে। কোন জায়গাটা? এই জায়গাটা, যখন ভগবান তার চোখ দান করে যখন তাকে সরিয়ে দিল। সুরদাসজি অন্ধ ছিলেন, সুরদাসজি অন্ধ ছিলেন, যিনি এত ভালো ভালো পদ রচনা করেছিলেন, যিনি এত ভালো ভালো গান লিখেছিলেন। আপনারা ভজনগুলো শোনেন তো, অনুজলটা গেয়েছে, ম্যাই নেহি মা খন খাইয়ে রঙে দে চুনেরিয়া, যেসব গান বিখ্যাত গান সুরদাসজি লেখা। কিন্তু সুরদাসজি ছিলেন কি, জন্ম অন্ধ, তাই তো? জন্ম অন্ধ ছিলেন। ভগবান যখন সুরদাসজিকে বললো যে সুরদাস তুমি আমার কাছে বর নাও, তুমি এত সুন্দর আমার গান লেখো, তুমি আমার কাছে বর নাও, তোমার আমি নয়ন ফিরিয়ে দেবো, বলো না আমি চাইবো না কিছুই, না চাইতে সব পেয়েছি, আমি চাইবো কি? বলে বেশ, তুমি যদি চাইবে না আমি নিজের থেকেই তোমাকে বর দিলাম, তোমার নয়ন আমি ফিরিয়ে দিলাম। সুরদাসজির নয়ন ভগবান নিজের থেকে ফিরিয়ে দিয়েছিল। সুরদাসজি বলেছিল নয়ন পেয়ে যখন ভগবানকে দর্শন করলো দু চোখ ভরে, তখন সুরদাস বলেছিল প্রভু আমাকে তুমি বর দাও। বলে আমি তো তোমাকে বর দিলাম, তোমাকে নয়ন দিয়ে দিলাম। বলে তুমি তো বর দিয়েছো, আমি তো চাইনি, এবার আমি চাইবো তুমি দেবে। বলে বেশ চাও। বলে প্রভু তাহলে আমাকে এই বর দাও, তুমি আমাকে আবার সে আগের মতো অন্ধ করে দাও। বলে সে কি, তুমি নয়ন নেবে না? বলে না প্রভু, দু নয়নে গোবিন্দ দর্শন করলাম। মানব জন্মের চরম সার্থকতা হলো গোবিন্দ ভজনা করা। সেই গোবিন্দ যখন দর্শন হয়ে গেল, আর কিসের নয়ন? তুমি আবার আগের মতো আমাকে আবার অন্ধ করে দাও। নিতাই গৌর হরিবল হরিবল, তার নয়ন পেয়ে গোবিন্দ দেখতে না পেয়ে বিল্লমঙ্গলের অবস্থাটা কেমন? বিল্লমঙ্গল বলল প্রভু আমাকে তুমি নয়ন দিয়ে তুমি অন্তর্ধান হয়ে গেছো, তুমি হাতটা ছাড়িয়ে নিয়ে আমাকে চলে গেছো। শ্রেষ্ঠ পদটা লিখলেন এখানে, কি লিখলেন? হস্তমক্ষিত বলাৎ কৃষ্ণ কৃষ্ণ কি বাদ্ভুতম হৃদয়াত যদি নির্যাসী পৌরু সঙ্গনয়ামিতে, হস্তমক্ষিত বলাৎ কৃষ্ণ কৃষ্ণ কি মাদ্ভুতম হৃদয়াত যদি নির্যাসী পৌরু সঙ্গনয়ামিতে। বলে ওহে গোয়ালার ছেলে, আমি তোমাকে বুঝতে পেরেছি, তুমি রাখাল কৃষ্ণ আমার কাছে গেছিলে গোয়ালার বেশ ধারণ করে। তুমি তুমিই তো সেই গিরিধারী লাল, তুমিই তো সেই বংশীধারী মদন মোহন, ওগো বংশীধারী মদন মোহন, তুমি সবল আমি দুর্বল, তুমি গোয়ালার ছেলে আমি দুর্বল, হাতটাকে ছাড়িয়ে দিয়ে তুমি চলে গেছো, এ তো সবাই পারে। একটা দুর্বলের হাতটা তুমরে মুচড়ে ছাড়িয়ে চলে যেতে সবাই পারে, কিন্তু হস্তবক্ষিত বলাৎ কৃষ্ণ কৃষ্ণ কি মাদ্ভুতম
এটা অদ্ভুতের কিছু নয়, ছাড়িয়ে নিয়ে চলে গেছে এটা অদ্ভুতের কিছু নয়, কিন্তু আমি যদি হৃদয়টা বিদিগ্ন করে দিই, হনুমান যেমন বক্ষ বিদিগ্ন করে রাম সীতাকে দেখিয়ে দিয়েছিল, আমি যদি হৃদয়টা খুলে দিই, সেই হৃদয়ে যে তোমাকে বসিয়ে রেখেছি, সেই হৃদয় থেকে তুমি যদি যেতে পারো, তবেই জানো জানবো তুমি পুরুষ প্রধান, তবেই জানবো তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরি। এই কথা যখন বলেছে ভগবান আর থাকতে পারলেন না, ভগবান ছুটে এসে বললো, বিল্লো আমি চলে যাইনি, আমার ভক্তকে দেখানোর জন্যে আমি রাধারানীকে আনতে গেছিলাম, এই দেখো, এই দেখো আমরা কোথায়, কোথায় তুমি, এই দেখো আমাদের কোথায়, বলো ওই গিরি গোবর্ধনের ওপরে তাকিয়ে দেখো, গিরি গোবর্ধনের ওপরে তাকিয়ে দেখছে কি রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, পাশেই দেখছে কাকে, পাশেই দেখছে তার সেই অহল্লার বণিককে, ওপাশে দেখছে কাকে, তার সেই চিন্তামণিকে, চিন্তামণি রাধা গোবিন্দ এবং এপাশে কে বণিক অহল্লা, সামনে দাঁড়িয়ে বিল্লমঙ্গল, এসো এসো বিল্লমঙ্গল, চিন্তামণির পাশে দাঁড়াও, চিন্তামণিকে আমি গুরু রূপে পাঠিয়েছিলাম তোমাকে চৈতন্য দেওয়ার জন্যে, পাঠিয়েছিলাম বণিককে, পাঠিয়েছিলাম অহল্লাকে, সবার সান্নিধ্যে সে তুমি আজ আমার দর্শন পেয়েছ, আমার সেবা পুজো করবে না ওগো প্রভু, আজ আমি প্রাণবর সেবা করব। চিন্তামণি বলল, ওগো ঠাকুর তুমি একা নাও, আমরা দুজনে প্রাণ ভরে সেবা দেব। বণিক অহল্লা বলল, আমরাও তোমাদের সঙ্গে যুক্ত হব, একদিকে বণিক অহল্লা, একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি, সামনে রাধা গোবিন্দের যুগল সেবায় মত্ত হলেন সকলে, আর বলে উঠলেন কি, আজ রাধা শ্যামে বিল সই কুঞ্জ মাঝে, রাধা শ্যামে বিল সই কুঞ্জ মাঝে, হীরায়ে বদন খালি মৃদু মৃদু আসে, হীরায়ে বদন আর সর্ববতী পুষ্প বৃষ্টি করে দেবে গণ, আজ ক্ষীর স্বর নবনি রাধা গোবিন্দ সেবাই দিল, আজ শঙ্খ ধ্বনি কাঁসর ধ্বনি করিতে লাগিল, আজ ধূপ দীপ মঙ্গলে আরতি করিল, আর ধূপ দীপ মঙ্গলে আরতি করিল, আর প্রেমানন্দে সুধী জনে হরি হরি বল, আমার নন্দ কিশোর কহে যুগল মাধুরী, একবার রাধা গোবিন্দের মিলন হলো বলুন হরি হরি,